নমস্কার, আজকের সভার সঞ্চালক এবং সভাপতি বৈশা নর্দা সহ আমার পূর্ববর্তী বক্তা যারা বক্তব্য রেখেছেন, এসসি সেলের সভাপতি ডক্টর তাপস মণ্ডল সহ বীরবাহা হাঁসদা মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, ভাতৃপ্রতিম সুশান্ত মাহাতো, মৃত্যুঞ্জয় মুর্মু, কানাই মণ্ডল, বান্দোয়ানের বিধায়ক সন্ধ্যারানী টুডু সহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, এদিকে শ্যামল মণ্ডল থেকে শুরু করে নিশীথ মালিক রয়েছেন, নেপাল ঘড়ুই রয়েছেন, পরেশ মুর্মু রয়েছেন, এদিকে মনোরঞ্জন ব্যাপারী রয়েছেন, রত্নাদে নাগ রয়েছেন, শ্যামল ছাত্রা রয়েছেন, অম্বরীশ সরকার রয়েছেন, এবং যারা মঞ্চে বসতে পারেননি আমি তাদের সকলকেও, যারা নিচে রয়েছেন আমাদের বক্তব্য শুনছেন এবং সবাই সশরীরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, সম্মান এবং জোহার জানাচ্ছি। আজকে মূলত প্রত্যেকটা বিধানসভা থেকেই 8 জন 10 জন প্রতিনিধিদের আমরা ডেকেছি এবং প্রায় 294টা বিধানসভা থেকেই আমাদের তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা, বোনেরা, সমবয়সী সতীর্থ, দিদিরা সকলে উপস্থিত হয়েছেন, এবং আমি আপনাদের ধন্যবাদ জানাই। তার কারণ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন আজকে আমাদের এই সমাবেশে। কার্যত একটা আসনও ফাঁকা নেই, কিছু লোক পিছনে দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করব, যদি অসুবিধা না হয়, সামনে এখানে এসে সিঁড়িতে যে জায়গাটা খালি রয়েছে তোমরা বসে পড়তে পারো, দাঁড়ালে অসুবিধা হবে, যেখানে যে জায়গা পাবে, যদি কোনো চেয়ার ফাঁকা থাকে আপনারা বসে পড়ুন। আমরা দুঃখিত, তার কারণ এই যে এত লোক এখানে এসে উপস্থিত হয়েছে, এটা আমরাও আশা করিনি যে ব্রিগেডের পর দিন আপনারা ফিরে না গিয়ে আমাদের এই সভা সার্থক এবং সাফল্যমণ্ডিত করতে একদিন থেকে গিয়ে পরিশ্রম করে, অনেক অসুবিধা হয়তো হয়েছে, তাও আপনারা থেকে গিয়েছেন এবং আজকে সভার পর আপনারা ফিরে যাবেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আজকে যে কারণে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি, আপনারা জানেন এই যে কর্মসূচি তপশিলি সংলাপ, এবং এই তপশিলি সংলাপ কর্মসূচি আমরা 2021-এর নির্বাচনের প্রাক্কালেও বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন অঞ্চলে, এলাকায়, গ্রাম পঞ্চায়েতে, ব্লকে, পাড়ায়, গ্রামে আমরা আয়োজন করেছিলাম। তার সুফলও দল পেয়েছিল এবং মানুষও 2019 সালে কিছুটা বিভ্রান্ত হয়ে বিজেপির দিকে ভোট দিয়েছিল, তারাও বুঝতে পেরেছিল যে বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক। যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বোনেরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, সে ছত্তিশগড় হোক, সে রাজস্থান হোক, সে মধ্যপ্রদেশ হোক, সে ঝাড়খণ্ড হোক, সেখানে বাংলায় বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে, আপনাদের বিভ্রান্ত করে, নিজেদের মধ্যে বৈষম্য, বিচ্ছিন্নতাবাদের রাজনীতিকে প্রশ্রয় দিয়ে নানা রকম টালবাহানা করে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে এবং এখনো বুঝিয়ে চলেছে। আমি আপনাদের বলবো যে আমার কথা শুনে বা আমার পূর্ববর্তী বক্তা যারা বক্তব্য রেখেছেন তাদের কথা শুনে কাউকে ভোট দিতে হবে না বা কাউকে কাজ করতে হবে না। আপনারা চোখে দেখে ঠিক করুন, কানে শুনে নয়। আমি কেন বলছি, যারা এসসি এসটিদের জন্য গত 5 বছরে একটা বৈঠক করেনি, যেখানে 2019 সালে 18টা লোকসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ জিতিয়ে 18 জন সাংসদকে দিল্লিতে পাঠালো, সেই সাংসদ জনপ্রতিনিধিরা দিল্লিতে গিয়ে দরবার করে
বহিরাগত স্বৈরাচারী বাংলা বিরোধী নেতাদের তল্পি বাহকতা করে আর পদলেহন করে চিঠি লিখে বলছে বাংলার মানুষের টাকা আটকে দাও, এসটি এসটি সমাজের মানুষের টাকা আটকে দাও। আমি কেন আপনাকে বলছি, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন, তার কারণ আপনি দেখুন, মানুষকে বলুন যে 2019 নির্বাচনে বিশেষ করে জঙ্গলমহল এলাকায় যে চারটি লোকসভা আসন ছিল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, এই চারটি লোকসভা আসনেই বিজেপির প্রার্থীরা জয়যুক্ত হয়েছিল, আমরা পরাজিত হয়েছিলাম। আপনি এই চারটি এলাকায় সব মিলিয়ে 10,000 বুথ হবে, 10,000 বুথের মধ্যে গত 5 বছরে যদি আমাকে একটা দৃষ্টান্ত বা উদাহরণ কেউ দেখাতে পারে যে কোনো পাড়ায় কোনো এসসি ভাইয়ের জন্য বা বোনের জন্য বা কোনো সম্প্রদায়ের মানুষের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, জাহাজমন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী বা কোনো সাংসদের নেতৃত্বে কেন্দ্রীয় সরকার তৎপরতা দেখিয়ে একটা জনকল্যাণমূলক বৈঠক করেছে, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাবো না। 5 বছরে একটা বৈঠক করেনি। আপনি চলে যান উত্তরে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আমাদের রাজবংশী ভাইদের ভুল বুঝিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট নিয়ে এখন ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে, ভারতবর্ষের তৎকালীন ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বৈঠক করে বলেছিলেন জনসভা থেকে যে আমরা নারায়ণী সেনা করব, করেছে, উত্তর হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা নারায়ণী ব্যাটালিয়ান করব, করেছে। সেই কারণে বলছি কানে শুনে নয় চোখে দেখে, যারা আমাদের মুখের ভাষা বোঝে না, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন, নিজেদের প্রচার করতে গিয়ে শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, নাম সরিয়ে দিয়েছে, মুছে দিয়েছে। সেখানে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ যে স্বীকৃতি শান্তিনিকেতন পেয়েছে তার প্রচার করতে গিয়ে কবিগুরুর নাম মুছে দিয়েছে, ছবি মুছে দিয়েছে। কার নাম রয়েছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটা বাংলার প্রতি অপমান নয়? যারা স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্য করছে, বিজেপির রাজ্য সভাপতি, সে বলছে অর্ধশিক্ষিত, মা দুর্গাকে অপমান করছে, বলছে মা দুর্গার বংশধরকে কেউ চেনে না। আপনারা অস্বীকার করতে পারবেন এই বিজেপিকে আমরা বাংলা বিরোধী কেন বলছি? আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি, তার কারণ 2021 সালে মুখ থুবড়ে পড়ার পর, বাংলায় হেরে যাওয়ার পর, বাংলার 1,60,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর বিজেপির সরকার আটকে রেখেছে। আমরা গেছি দিল্লির বুকে লড়াই করতে। আমরা যখন নবজোয়ার করেছিলাম, কুচবিহার থেকে শুরু করেছিলাম, দীর্ঘ 2 মাস আমি রাস্তায় ছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম যে আপনাদের দাবিকে সামনে রেখে আপনারা পঞ্চায়েতে ভোটাধিকার প্রয়োগ করুন, হয় আপনার দাবি দিল্লির বুকে আমরা লড়াই করে ছিনিয়ে আদায় করে নিয়ে আসব, না হলে আমরা এর বিকল্প ব্যবস্থা করব। মানুষকে বলেছিলাম যে আপনারা বলুন কি চান, বাংলা এদের পায়ে ধরুক না আগামী দিন দিল্লি চলোর ডাক দিয়ে বৃহত্তর আন্দোলন তৈরি করে এই লড়াইকে সর্বাত্মক করুক। মানুষ বলেছিল পায়ে ধরো নয় দিল্লি চলো। আমরা দিল্লি গেছিলাম, আমাদের দলের লোকসভা রাজ্যসভার প্রায় 35 জন সাংসদ তারা গেছিল কৃষি ভবনে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রীর সাথে বৈঠক করতে, যাতে রাজ্যের প্রাপ্য আমরা তাদেরকে অনুরোধ করব এবং সেই প্রাপ্য যাতে আমরা আদায় করে নিয়ে আসতে পারি। আমাদের টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে। এই বীরবাহা মহুয়া মৈত্র সহ আমাদের মন্ত্রী, বিধায়ক, সাংসদ যারা ছিল সেই চিত্র আপনারা গণমাধ্যমে দেখেছেন।
সংবাদ মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, টেনে হিঁচড়ে কার্যত মহিলাদের চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ বার করে দিয়েছে। কেন? আমরা মানুষের হয়ে মানুষের অধিকারের টাকা চাইতে গেছি বলে। পরবর্তীকালে তার দু মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লি যান, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন, যে অন্যায়ভাবে জোর জবরদস্তি গায়ের জোরে আপনারা আমাদের রাজ্যের অধিকারের টাকা আমাদের থেকে জোর জবরদস্তি ছিনিয়ে নিয়ে দিল্লিতে আটকে রেখে দিয়েছেন, যাতে বাংলার মানুষকে আপনারা ভাতে মারতে পারে। প্রধানমন্ত্রী বলল, আমি দেখছি অগ্রাধিকার দিয়ে দরকার হলে রাজ্য সরকারের তরফ থেকে কিছু আধিকারিক এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু আধিকারিক বসে বৈঠক করবে এবং এই সমস্যার সমাধান বা প্রতিকার যত শীঘ্র সম্ভব আমরা করব। সেই বৈঠক হলো 2023 ডিসেম্বর মাসে। আমরা ডিসেম্বরের খুব সম্ভবত 17 বা 18 তারিখ সেই বৈঠক হয়েছিল। আমরা এক মাস অপেক্ষা করলাম, দেড় মাস অপেক্ষা করলাম। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আবার ধর্নায় বসল, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ এবং 3 তারিখ। তিনি সিদ্ধান্ত নিলেন যে অনেক বার এদের কাছে মাথা নত করেছি, এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলা বেঁচে থাকবে না। এই 60 লক্ষ পরিবার বা 60 লক্ষ যোগ্য শ্রমিক, যাদের পারিশ্রমিক জোর জবরদস্তি কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, আমরা আর এদের কাছে হাত পাতবো না, আমার সরকার এদের টাকার বিকল্প ব্যবস্থা করবে। এবং এক মাসের মধ্যে 3 তারিখ ঘোষণা করলেন আর 29 ফেব্রুয়ারির মধ্যে 59 লক্ষ লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 দিনের 2 বছরের আটকে থাকা পারিশ্রমিক ডিবিটির মাধ্যমে পৌঁছে গেল। কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার। বিজেপি শাসিত রাজ্যে আমি আপনাদের বলছি, তাদের শাসনকালে গত 10 বছরে তপশিলি জাতির উপর হওয়া অপরাধের পরিমাণ বেড়েছে প্রায় 43%। তপশিলি উপজাতি সম্প্রদায়ের উপর অপরাধের পরিমাণ বেড়েছে প্রায় 48%। প্রতি মুহূর্তে প্রতিদিন বিজেপি শাসিত রাজ্যগুলিতে 6 জন তপশিলি জাতিভুক্ত মহিলা ধর্ষিত হচ্ছে। প্রতিদিন তপশিলি উপজাতিভুক্ত প্রায় 13 জন মহিলা ধর্ষিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা। আর সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা NCRB তথ্য পরিসংখ্যান পেশ করে বলছে, ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। আমরা কাজে করে দেখিয়েছি, বড় বড় ভাষণ দিয়ে নয়। যেভাবে আপনাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত, অপমানিত করে রেখেছে এই বিজেপি সরকার, আগামী নির্বাচনে ভোট যদি দেন নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। আমাদের মধ্যে অনেকে ভাবে যে আমার একটা ভোটের কি ক্ষমতা। হাতি যেমন নিজের ওজন জানে না, গণতন্ত্রে মানুষ হচ্ছে হাতি। আপনার ওজন আপনি নিজে জানেন না। কোন এই যে আমরা স্টেজে বসে আছি, আমি বক্তব্য রাখছি, 15 জন বসে আছে, কারোর কোনো মূল্য নেই, শূন্য। মানুষ চেয়েছে বলে আমরা কেউ সাংসদ হয়েছি, কেউ বিধায়ক হয়েছি, কেউ জেলা পরিষদে জিতেছি, কেউ মন্ত্রী হয়েছি। মানুষ চেয়েছে বলে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে। মানুষ যদি চায়, যারা ভাবছে যে বোতাম টিপব টাকা বন্ধ, এদের ঔদ্ধত্য অহংকার আর দম্ভ টেনে হিঁচড়ে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের, আমি নবজোয়ারে যখন গেছি, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায়, পুরুলিয়া, বান্দোয়ানে আমি যেদিনকে যাই, রাজীবদা ছিল, বৃষ্টি হচ্ছিল, আমরা অধিবেশন করতে পারিনি, রাস্তায় দাঁড়িয়ে মহিলারা, মায়েরা বৃষ্টিতে ভিজে,
আমাকে বলছে, বাবা ঘরের টাকা পাবো না। বাবা কবে ঘরের জন্য আবেদন নিবেদন করেছি? তখন বাজে রাত্রি 9টা, বান্দোয়ানের মতো জায়গায়। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, বুকে হাত দিয়ে যারা এই এলাকাগুলো থেকে এসছেন, বুকে হাত দিয়ে আমাকে বলুন তো, আপনারা 2019 সালে নিজের ঘরের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? দিয়েছিলেন? বা তৃণমূলের প্রতিনিধি যারা আছেন, আপনারা গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বুঝিয়েছিলেন যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দাও? 2021 সালে সেই জঙ্গলমহলের মানুষ লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিল। বলুন, লক্ষ্মীর ভাণ্ডার পেলেন কি না? পেলেন কি না বলুন? স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে ভোট দিলেন, পেলেন কি না? বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, তাকে সামনে রেখে আপনারা ভোট দিলেন, পেলেন কি না? বাংলার সার্বিক উন্নয়ন যাতে অব্যাহত থাকে, সেই উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখার কারণে আপনারা ভোট দিলেন, সেই যাত্রা অব্যাহত রয়েছে, হ্যাঁ কি না? আর 2019-এ মানুষ ভোট দিয়েছিল কি? রাম মন্দিরের নামে। আজকে 3,000 কোটি টাকা খরচা করে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে, আপনার মাথার উপর ছাদ হয়নি। তার কারণ, আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি। মানুষকে বলতে হবে যে তুমি তোমার অধিকারকে সামনে রেখে ভোট দাও। কোন বাপের বেটা যত বড় নেতা হোক, তার ক্ষমতা নেই তোমার অধিকার আটকে রাখবে। সে প্রধানমন্ত্রী হোক আর দেশের রাষ্ট্রপতি হোক, এটা গণতন্ত্র। এই মায়েরা দিদিরা বোনেরা 2023 সালে পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিলেন, 100 দিনের কাজকে। বলুন, টাকা পেয়েছেন কিনা? আপনার অধিকারকে সামনে রেখে যদি আপনি ভোট দেন, কেউ আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখতে পারবে না। আগামী নির্বাচনে এই যে বিজেপি গিয়ে প্রচার করছে, আমরা রাম মন্দির করেছি, রাম মন্দির করেছে আর মানুষের 100 দিনের টাকা বন্ধ। মানুষের বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, স্বাস্থ্য পরিষেবার টাকা বন্ধ। আপনারা জানলে অবাক হবেন যে গত পাঁচটা অর্থবর্ষে ভারতীয় জনতা পার্টির বাংলা বিরোধী স্বৈরাচারীরা বাংলার মাটি থেকে 4,64,000 কোটি টাকা ট্যাক্সের মাধ্যমে তুলে নিয়ে গেছে। কত টাকা এটা একটু লিখে রাখুন, এলাকায় গিয়ে বলবেন, 4,64,000 কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গেছে। সেই টাকা দিয়ে নেতাদের প্লেন কেনা হচ্ছে, 20,000 কোটি টাকা খরচা করে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন, উপরাষ্ট্রপতির বাসভবন হচ্ছে, কিন্তু বাংলার মানুষের, গরিব মানুষের টাকা বন্ধ। বাংলার টাকা নিয়ে গিয়ে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিজেপির টাকা বিজেপির নেতারা 9-6 করছে, আর বাংলার মানুষের টাকা বন্ধ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা হচ্ছে 1,60,000 কোটি টাকা, এটা বাংলার টাকা। আজকে ভাবুন, এই 1,60,000 কোটি টাকা যদি বাংলার কোষাগারে থাকতো, তাহলে প্রত্যেকটা বিধানসভায় বাড়তি 550 কোটি টাকার কাজ হতো। একটা বিধানসভায় যদি একটা ব্লক থাকে বা দুটো ব্লক থাকে, কোথাও 15টা কোথাও 18টা অঞ্চল, মানে এক একটা অঞ্চলে 30-40 কোটি টাকার কাজ হতো। এই টাকা আটকে রেখে দিয়েছে গায়ের জোরে। প্রধানমন্ত্রী 5 দিন আগে এসে সভা করে বলেছে যে বাংলায় আমার সরকার 45,000 কোটি টাকা দিয়েছে বাড়ির জন্য। আপনারা ব্রিগেডের সবাই ছিলেন, আমি একটা নোটিফিকেশন দেখিয়েছি, কাগজ দেখিয়েছি, যে 14 ডিসেম্বর 2022 সালে আমাদের সরকারের তরফ থেকে কেন্দ্রকে লেখা হয়েছিল যে 11,34,000 লোক যারা প্রকৃত প্রাপক, যাদের বাড়ির প্রয়োজন, যাদের ঘর নেই, মাথার উপর ছাদের প্রয়োজন,
তাদের বিস্তারিত তালিকা তৈরি করে কেন্দ্রকে পাঠানো হয়েছিল 2022 সালের 14ই ডিসেম্বর। আজকে প্রায় 15 মাস হয়ে গেল, 10 পয়সা ছাড়েনি। আর প্রধানমন্ত্রী বলছেন 45,000 কোটি টাকা দিয়েছি। আমি প্রধানমন্ত্রী পদের সম্মান মর্যাদা এবং তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলবো, পরের বার বাংলায় আপনি যখন আসবেন আপনি শ্বেতপত্র প্রকাশ করবেন যে গত 3 বছরে বাংলার মানুষকে আপনি ক পয়সা দিয়েছেন। এক হাতে মাইকে বলবেন, এক হাতে মাইক ধরবেন আর এক হাতে কাগজ দেখাবেন। আমি আপনাদের বলছি 2021-22, 2022-23 আর 2023-24 এই তিনটে অর্থবর্ষে বিজেপি যদি প্রমাণ করতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 100 দিনে 10 পয়সা দিয়েছে আর আবাসে 1 পয়সা দিয়েছে, আমি রাজনীতি থেকে অবসর নেব। শ্বেতপত্র প্রকাশ করে আমি চ্যালেঞ্জ করে বলছি, এখানে তো আপনারা রয়েছেন, ক্যামেরায় রেকর্ড করছে, চালাবেন? আর আমি তো ব্রিগেডে বলেছি 48 ঘন্টা হয়ে গেছে, এখনও শ্বেতপত্র প্রকাশ হচ্ছে না কেন? এই যে বিভ্রান্তিকর প্রচার, এর বিরুদ্ধে আপনাদের মানুষকে গিয়ে বোঝাতে হবে। একদিকে দেখুন দিদি কি করেছে, আর একদিকে দেখুন বিজেপির ভাঁওতা এবং বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি। আপনাদের কি বলেছিল যে বিজেপিকে ভোট দাও অমুক হবে তমুক হবে? কোন এসসি ভাইয়ের জন্য, মায়ের জন্য, বোনের জন্য বা এসটি ভাইয়ের জন্য, বোনের জন্য কি করেছে? আমাদের দেশের রাষ্ট্রপতি একজন এসটি, জনজাতি মূলবাসী, আমাদের গর্বের। কিন্তু দেখুন আপনারা, আমি আবার ওই যে বলছি, চোখে দেখে বিশ্বাস করতে হবে, কানে শুনে নয়। ভারতবর্ষের সংসদ ভবন উদ্বোধন হলো ডিসেম্বর মাসে। দেশের সর্বোচ্চ পদে যিনি রয়েছেন রাষ্ট্রপতিকে ডাকাই হল না। রাষ্ট্রপতিকে জানানোই হল না, তাকে আসার জন্য আমন্ত্রণই দেওয়া হল না। পরবর্তীকালে 21শে জানুয়ারি ঢাক ঢোল পিটিয়ে ভারতবর্ষে রাম মন্দিরের উদ্বোধন করলেন, সেখানেও রাষ্ট্রপতিকে ডাকা হল না। কেন? তিনি একজন জনজাতি মূলবাসী বলে। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন যেদিনকে হয়েছিল, একজন তপশিলী পুরোহিতকে ঢুকতে দেওয়া হয়নি সেই রাম মন্দিরের প্রিমাইসের মধ্যে, একজনকে। এমনকি মতুয়া ভাইয়েরা পবিত্র জল নিয়ে গেছিল বাংলা থেকে, কাঁধে করে বয়ে নিয়ে গেছিল পায়ে হেঁটে, তাদেরকে বার করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। এই বিজেপি, এই জনবিরোধী সরকার, এই জনবিরোধী বিজেপি, যারা এসসি এসটি মায়েদের ভাইয়েদের, যারা আমাদের কাছে মণিমুক্তর মতো, যাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে এবং ভাবছে আপনাদের জনকল্যাণ করবে, আপনারা মনে করেন? ১৯ থেকে ২৪ 5 বছর হয়েছে, একটা লোকসভা যেখানে বিজেপির সাংসদ রয়েছে আপনি দেখেন একটা বৈঠক করেছে, 10 পয়সা দিল্লি থেকে নিয়ে এসছে, 10 পয়সা। উল্টে যারা এসসি এসটিদের বিরুদ্ধে মন্তব্য করেছে তাদেরকে বড় বড় পদ দিয়ে পুরস্কৃত করেছে। বিজেপির এখন বড় নেতা, যাকে ক্যামেরায় টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছিল, সে বলছে যে বীরবাহ হাসদা আর দেবনাথ হাসদা আমার জুতার তলায় থাকে। তার বিরুদ্ধে সিবিআই ইডি কোনো তদন্ত করছে না, তাকে মোদি পাশে বসিয়ে মিটিং করছে, এটাই মোদির গ্যারেন্টি। চোখে দেখে বিশ্বাস করুন, আপনারা তো দেখেছেন, আমাদের একজন বিধায়ক ভুলবশত অযাচিতভাবে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল। মমতা ব্যানার্জি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং সভানেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, হাত জোড় করে মানুষের কাছে ক্ষমা চেয়েছে। নরেন্দ্র মোদী চেয়েছে, অমিত শাহ চেয়েছে, জেপি নাড্ডা চেয়েছে, তার কারণ এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার। আরে আমরা মাথা নিচু করতে 100 বার প্রস্তুত, দিল্লির স্বৈরাচারীদের কাছে নয়।
বাংলার আম জনতার কাছে, মানুষের কাছে। ঝুকতে ওই হ্যায় জিসমে জান হতি হ্যায়, আকর তো মুর্দো কি পেহচান হতি হ্যায়। আমরা মাথা নত করলে ঈশ্বরের কাছে করব, ভগবানের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব, গুরুজনদের কাছে করব, প্রবীণদের কাছে করব, আপামর গণদেবতার কাছে করব, জনসাধারণের কাছে করব। দিল্লির অসুরদের কাছে আমরা মাথা নত করতে প্রস্তুত নই। তাতে যদি গলা কেটে দেয়, গলা কেটে দিলেও কাটা গলা থেকে জয় বাংলা বেরোবে। তাদের যত ক্ষমতা আছে তারা প্রয়োগ করুক, তাদের কাছে তো সব আছে, টাকা আছে, অর্থবল আছে। দু নম্বরই নেতা, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত সব তো বিজেপিতে। তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারপর ইলেকশন কমিশন, তারপর আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, তারপর মিডিয়ার একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, তাও কিচ্ছু পাচ্ছে না। তার কারণ মানুষ যে তৃণমূলের সাথে, মানুষ যার সাথে থাকে সেই শেষ কথা বলে। আমাদের কাছে কিচ্ছু নেই, বিচার ব্যবস্থা নেই, মিডিয়া নেই, টাকা নেই, পয়সা নেই, আমাদের কাছে ইলেকশন কমিশন নেই, সিআরপিএফ নেই, প্যারামিলিটারি ফোর্স নেই, ইডি নেই, সিবিআই নেই, ইনকাম ট্যাক্স নেই, আছে এই মানুষ। সেই কারণেই এত কিছু করেও, এত চক্রান্ত ষড়যন্ত্র করেও রুখতে পারেনি। আমি আপনাদের অনুরোধ করব যে মানুষকে গিয়ে আমাদের বলতে হবে যে তপশিলি সংলাপ কর্মসূচি আমরা 15 তারিখ থেকে শুরু করতে চলেছি। সেখানে যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে, বিশেষ করে একের পর এক প্রকল্প সমূহগুলো, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোহার, জয় জোহারে আপনারা জানেন যে তপশিলি উপজাতি সম্প্রদায়ের 3 লক্ষের বেশি মানুষকে মাসিক 1,000 টাকা এবং প্রতি বছরে 12,000 টাকা করে আমাদের সরকার আর্থিক সহায়তা করেছে। তপশিলি বন্ধু, সেখানে তপশিলি জাতির অন্তর্গত প্রায় 11 লক্ষের বেশি মানুষকে মাসিক 1,000 টাকা এবং বার্ষিক 12,000 টাকা বার্ধক্য ভাতা দিয়ে, অর্থাৎ 60 বছর হলেই আপনি পাবেন আপনার নাম নথিভুক্ত করে, বার্ষিক ভাতা দিয়ে আর্থিকভাবে সাহায্য করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। কর্মশ্রী ঘোষণা করেছে রাজ্য সরকার, যা 1 মে থেকে শুরু হবে। এই প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ নিশ্চিত করেছে আমাদের সরকার। শিক্ষাশ্রী, এছাড়াও যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো রয়েছে, এগুলো মানুষের সামনে তুলতে হবে। সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডার, সাধারণের জন্য 500 থেকে বাড়িয়ে 1,000, আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা মায়েরা, দিদিরা, বৌদিরা রয়েছেন, তাদের 1,000টা বেড়ে এখন 1,200, মানে বছরে 14,400 টাকা। আপনি জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্য সরকারের খরচ কত হচ্ছে বছরে? কেউ বলতে পারবে আমাকে? বলুন। কে বলল? 16,000। বছরে 25,000 কোটি টাকা, বছরে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি নয়, 2 কোটি 12 লক্ষ মহিলাকে সরাসরি ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। এবং তার জন্য মা মাটি মানুষের সরকার রাজ্যের নিজস্ব কোষাগার থেকে খরচা করছে 25,000 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। এরা নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে, 10 পয়সার। মোদী সরকার যদি দেখাতে পারে যে 2021-এ লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে আর 24-এর মধ্যে আমরা এত টাকা দিয়েছি মায়েদের, আমি রাজনীতি থেকে অবসর নেব। আবার বলছি, আমি তো সামনে করছি, ঘরের মধ্যে বসে তো বলছি না। 25,000 কোটি টাকা খরচা করছে। এরা বলেছিল আমরা সিএ করব। কালকে আপনারা দেখেছেন সিএ রুল ড্রাফট করে সংবাদ মাধ্যমে আগে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর নোটিফিকেশন হয়েছে। বিকেল থেকে সব চালানো শুরু করলো যে সিএ কার্যকরী হচ্ছে।
একবার নিজেকে জিজ্ঞেস করুন, যারা সিএ নিয়ে ভোট নিয়েছিল তারা ভোট নিয়েছিল আপনার কাছে 2019 সালে। ভারতবর্ষে 2019 থেকে 24-এর মধ্যে শয়ে শয়ে বিল পাস হয়েছে। একটা বিলের নিয়ম বা রুল ফ্রেম করতে 1 থেকে 1.5 মাস লাগে, সিএ রুল ফ্রেম করতে লেগে গেল 5 বছর। কালকে যে সিএ রুল ড্রাফট করে ছাড়া হয়েছে সেখানে খালি 40 পাতার ফর্ম, ভিতরে কিচ্ছু নেই। এই ফর্ম নিয়ে আপনি কোথায় অ্যাপিল করবেন, আবেদন করবেন, কিচ্ছু নেই। আর একটা গাজরের মতো, জুমলার মতো। মমতা ব্যানার্জি যদি বলতো যে আমি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, 21 সালে বলেছিল তো, বলেছিল তো, 26 সালে যদি খালি ফর্ম ফিল আপ করার জন্য ফর্ম ছেড়ে দিত কি হতো? নিজেকে জিজ্ঞেস করুন যে আমি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব, তারপর 21, 22, 23, 24, 25, 26, 26-এর নির্বাচনের 15 দিন আগে একটা ফর্ম ছেড়ে দিয়ে বলতো ফর্মটা ফিল আপ করুন তারপর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, সেই ভাবতায় পা দিতেন? বলুন না, জোরে বলুন না, পা দিতেন না তো? আপনি তৃণমূল কর্মী সমর্থক হয়েও দিতেন না, সাধারণ মানুষও দিত না। তাহলে এই ভাবতায় সাধারণ মানুষ পা দেবে কেন? বোঝানোর দায়িত্ব আপনার নয়, আপনাদের নয়। আমরা বলেছিলাম পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডার দেব, আর জেতার পর মমতা ব্যানার্জি পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, এটাই পার্থক্য। 1 মাসের মধ্যে চালু করেছে, মেয়েতে জিতেছে, জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ঘোষণা করলো, বলতে পারতো তো তৃণমূল যেখানে জিতবে সেখানে আমি লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবো, তা তো করেনি, সবাইকে দিয়েছে। যেখানে তৃণমূল হেরেছে সেখানের মায়েরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যেখানে জিতেছে সেখানেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যাশিত ফল করিনি, বিধানসভাতেও করিনি, কিন্তু আপনি বলতে পারবেন এই বিধানসভা থেকে তৃণমূল জেতেনি তাই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, রাস্তার টাকা বন্ধ? আরে আমি যখন নির্বাচিত হয়েছি, যখন জনপ্রতিনিধি, আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া, আমরা সেটা করে দেখিয়েছি। আমি আপনাদের অনুরোধ করব যে যেখানে ভারতবর্ষের তপশিলী জাতি ও উপজাতি তালিকাভুক্ত মায়েরা বন্ধুরা সবাই বিজেপির বিপক্ষে ভোট দিচ্ছে, সেখানে বিজেপি কিছু অংশের মানুষকে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছে যে তারা কেন বিজেপিকে ভোট দেবে। এই ভুল প্রচার, এই বিভ্রান্তি আমাদের ভাঙতে হবে, আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং 25,000 সংলাপ আগামী 1-1.5 মাসে হবে। আমি আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব যে সব কিছু ভুলে আগামী 1-1.5 মাস বাংলার জন্য লড়াই করুন, নিজের জীবন উৎসর্গ করে। ফল ভালো হবে না ফল খারাপ হবে সেটা আপনার হাতে নেই। আপনার হাতে কি আছে যে আমি কটা বাড়ি আর কটা মানুষের কাছে পৌঁছে মানুষকে বোঝাতে পারি যে তুমি কেন তৃণমূলের সাথে, বাংলার সাথে থাকবে, আর কেন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, কেন তুমি কানে শুনে নয় নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবে? মানুষকে মানুষের ক্ষমতা বোঝাতে হবে যে তুমি যেই তোমার অধিকারকে সামনে রেখে ভোট দেবে তোমার অধিকার তুমি পাবে। 21-এ দিয়েছো, পেয়েছো, 23-এ দিয়েছো, পেয়েছো, 19-এ অধিকারকে সামনে রেখে ভোট দাওনি। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, বাড়ির সমস্যা, জলের সমস্যা, যেখানে যা আছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে, আপনারা মানুষকে বোঝাবেন, সেখানের মানুষ যদি তৃণমূল কংগ্রেসের সাথে থাকে এবং বাংলার এই লড়াইয়ে বাংলার হাত শক্তিশালী করার উদ্যোগ এবং সংকল্প নেয়, জল হোক, বাড়ি হোক, যা লাগবে, আমরা দিল্লির দয়া দাক্ষিণ্যে নয় আগামী 2 বছরের মধ্যে সেই কাজগুলোর ব্যবস্থা করব, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। কিন্তু আপনাদের একটা কথা দিতে হবে, দেবেন? হ্যাঁ বলছেন, ভেবে চিন্তে বলুন, দেবেন তো?
সবাই দেবেন? হাত তুলে বলুন দেবেন। আমরা যারা আছি আমাদের শক্তি কি? সাধারণ মানুষ, মানুষের সাথে কোনোভাবে যেন বিচ্ছিন্ন না হন, যোগাযোগ যাতে আরো নিবিড় হয়, মানুষের কাছে যেন আরো সহজে আপনারা পৌঁছাতে পারেন, মানুষ যাতে আরো সহজে আপনার কাছে আসতে পারে, এটা সুনিশ্চিত আপনাদের নিজেদের করতে হবে। প্রত্যেকটা বাড়িতে গিয়ে নিজেদের ফোন নম্বর দরকার হলে সেই লোকগুলোকে দিয়ে যার যেখানে যা অসুবিধা হবে, বিশেষ করে আমরা যারা আছি, আমি করজোড়ে নতমস্তকে আপনাদের অনুরোধ করব যে আমাদের উপর বাংলার দায়ভার, এই লড়াই তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার খেটে খাওয়া মানুষ বনাম বিজেপি। 60 লক্ষ লোক যাদের বিজেপি প্রতারিত করেছে টাকা আটকে দিয়ে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টির লড়াই। যেভাবে কৃষকদের উপর অত্যাচার করেছে তাদের সাথে ভারতীয় জনতা পার্টির লড়াই। 11 লক্ষ লোকের টাকা, বাড়ির টাকা গায়ের জোরে জোর জবরদস্তি বন্ধ করে রেখেছে, তাদের সাথে বিজেপির লড়াই। এই ভোট প্রধানমন্ত্রী নির্বাচিত করার ভোট নয়, প্রধানমন্ত্রীকে বহিষ্কৃত করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। ভোট টু ইলেক্ট নয়, ভোট টু প্রোটেস্ট। যেভাবে আমাদের ভাওতা দিয়েছ, ইট কা জবাব পাথর সে দেনা হোগা ইস বার। তাই আপনাদের কাছে আমি একটাই কথা চাইব, একটাই আশ্বাস চাইব, একটাই কমিটমেন্ট চাইব, আপনারা কথা দিয়েছেন কথা রাখবেন। আপনারা ফিরে গিয়ে 15 তারিখ থেকে নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে শপথ নিয়ে মানুষের কাছে পৌঁছে কিভাবে ভারতীয় জনতা পার্টি মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, এসসি এসটি ওবিসিদের উপর, এটা তাদেরকে ভিডিওর মাধ্যমে, তথ্যের মাধ্যমে, পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরে বোঝাতে হবে। এবং তার সাথে আপনাদের কাছে একটা অনুরোধ রাখব বক্তব্য শেষ করার আগে, যে আমাদের মূল শক্তি হচ্ছে মানুষ, কিন্তু এই লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়ব। সেই কারণেই মানুষকে বোঝাতে হবে যে মোদিজির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারেন্টি মানে সেই গ্যারেন্টি পূরণ করার ওয়ারেন্টি, কথা দিয়ে কথা রেখেছে। মানুষকে বোঝাতে হবে যে এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। এবং কানে শুনে নয়, চোখে দেখে আপনাদের নিজের অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যাবেন তো? বোঝাবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? দুহাত তুলে বলুন, কথা দিচ্ছেন? করবেন? আমি যে কথাগুলো বললাম মানুষকে বোঝাবেন? এবং আপনারা যারা আছেন আজকে চেষ্টা করবেন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অন্তত পক্ষে 5টা রাত, 5টা রাত কোনো গ্রামে কাটাতে, মানুষের পাশে থেকে, কোনো বড়িক পরিবারের পাশে থেকে কাটাতে, তাদের সুখ দুঃখ না থেকে বিপদে আপদে থাকার চেষ্টা করুন। এবং আগামী 30 দিনের মধ্যে 5টা রাত, বাকি 25 দিন আপনি আপনার বাড়িতে থাকুন, পরিবারের সাথে সময় কাটান রাত্রে গিয়ে, কিন্তু 5টা রাত 5টা গ্রামে কাটান, মানুষের পাশে থেকে অতন্দ্র প্রহরীর মতো লড়াই করার শপথ নিন। যেখানে যা সহযোগিতা দরকার আমি নিজে আছি, আপনাদের সাথে কোনো চিন্তা করবেন না। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে, প্রণাম জানিয়ে, জোহার জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। জনগণের গর্জন, জনগণের গর্জন, মা বোনেদের গর্জন, ছাত্র যুবর গর্জন, শ্রমিক কৃষকের গর্জন, গ্রাম বাংলার গর্জন, বাঁকুড়ার গর্জন, জঙ্গলমহলের গর্জন, জলপাইগুড়ির গর্জন, আলিপুরদুয়ারের গর্জন,
হুগলির গর্জন, বাংলার গর্জন, এই পাড়ায় পাড়ায় গর্জন, বিজেপির বিসর্জন, গ্রামে গ্রামে গর্জন, বিজেপির বিসর্জন, এই গরিবের গর্জন, বিজেপির বিসর্জন, কৃষকের গর্জন, বিজেপির বিসর্জন, শ্রমিকের গর্জন, বিজেপির বিসর্জন, মমতি মানুষের গর্জন, বিজেপির বিসর্জন, গ্রাম বাংলার গর্জন, বিজেপির বিসর্জন, সাগরের গর্জন, বিজেপির বিসর্জন, পাহাড়ের গর্জন, বিজেপির বিসর্জন, জঙ্গলমহলের গর্জন, বিজেপির বিসর্জন, নদীয়ার গর্জন, বিজেপির বিসর্জন, মালদার গর্জন, বিজেপির বিসর্জন, মুর্শিদাবাদের গর্জন, বিজেপির বিসর্জন, দিনাজপুরের গর্জন, বিজেপির বিসর্জন, আরেকবার জোর গলায় বাংলার গর্জন, বিজেপির বিসর্জন, 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 জয় বাংলা, 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 অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।